বন্ধুরা, আমাদের দেশের পাশেই রয়েছে বাংলাদেশ, যে দেশটার জন্ম এই আমাদের এই ভারত থেকেই দেওয়া হয়েছিল। তবে সেটার মধ্যে ভারতের স্বার্থ অবশ্যই জড়িয়ে ছিল, তা নাহলে ভারত এই কাজ কেন করলো? তো সেই দেশটা আজকাল এত উন্নতি করে ফেলেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চায়, এবং অবিরত কিছু কিছু ইউটিউবার ভারতের নিন্দা সহকারে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার কাহিনীটা বিস্তারিত বিবরণ দিতে আছেন থাকেন। তো বন্ধুরা, এই ভারত থেকে তাদের দেশে যাচ্ছে পাথর, যাচ্ছে টিএমটি বার। হ্যাঁ, অবশ্যই এই কথা বলতে পারি, কারণ ওদের ভিডিও দেখতে গিয়ে যখন দেখি রাস্তার পাশে লেখা রয়েছে এস আর এম বি টিএমটি বার, যেটা দেখবেন ভারতীয় টিএমটি বার, সেইটার ওইখানে আদর কদর, তার মানে ওদের ওইগুলি দরকার, সবই ভারতীয় প্রায়। এই যে বাড়িঘরগুলো দেখছেন, আমরা কি সেই অহংকারী বাংলাদেশের থেকে কিছু নিয়ে এই বাড়িঘরগুলো করেছি? এখানকার লোকেরা তাই কি করেছে? করেনি, কিন্তু মেড ইন বাংলাদেশ এরকম দেখতে পারবেন। দোকানে গেলে পরে একটা কোম্পানি আছে যারা টোস্ট বিক্রি করে, বেকারি টোস্ট প্রাণ কোম্পানি, তারা ভারতে মার্কেটিং করে। দেখতে পারবেন কি একটা হারমোনি সাবান, তাই জন্য নাকি ওরা ভারতের বাজার দখল করে নিচ্ছে, ভারতের সঙ্গে কম্পিটিশনে তারা জিতে গেছে, ভারতকে ওরা নিচে ফেলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। শুনে বা দেখে, লেখাগুলো দেখে হাসবো না কাঁদবো কোনোটাই বুঝতে পারি না। তবে তুলনামূলক ভিডিও আমাদের দেশে কেউ করে না, মানে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তুলনা করে কোনো ভিডিও কিন্তু আমাদের দেশের লোকেরা করে না। আমি একটু ওদের কথাবার্তা শুনে অবশ্যই করি, খারাপ লাগে তাই, নাহলে আমিও করতাম না। কী দরকার অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা? আমাদের দেশে যেই সম্পদ আছে সেই সম্পদকে কেন্দ্র করে আমরা যতটুকু পারি উন্নতি করব, সেটা আমাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশ অন্যের কাছ থেকে প্রায় 90% জিনিস নিয়ে তারা অত্যন্ত বেশি বড় বড় কথা বলে ফেলে, তার নামই হচ্ছে অহংকার। ওদের দেশে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো আশা করি ওদের নিজস্ব তেমন কিছু নেই, হয়তো বা 60-70% ইন্ডাস্ট্রি হয়তো বাইরের হবে বা কোলাবোরেশনের মাধ্যমে হবে বিদেশিদের সাহায্য নিয়ে। ওদের দেশের তৈরি হতে পারে, কিন্তু সাহায্যটা সবসময় বিদেশিদের। তো এরকমভাবে আমাদের দেশেও কেউ না কেউ ইনভেস্ট করতে পারে, ব্যবসা তো কে যে কোথায় সুবিধা মতো ইনভেস্ট করবে তার তো কোনো ঠিকানা নাই না। সেরকম বাংলাদেশে করছে, বিল্ডিং ইমারত দেখা যাচ্ছে, তার জন্য ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া এটা আমি ভাবতেই পারি না, মাথায় ঢোকে না যে ওরা বড় বড় কথা কেন বলে থাকে। যাই হোক বন্ধুরা, এখন আমি আমাদের পাড়াগুলিতে ঢুকবো, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।